আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। আমি সরোয়ার উদ্দিন আরবি, ম্যারানসান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আমরা অনলাইন নিয়মিত অনলাইন ক্লাসের মধ্যে আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং থেকে চতুর্থ অধ্যায়, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটা, ঝুঁকি ও অনিশ্চয়তা। আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব একটু ঝুঁকির উৎস এবং ঝুঁকির প্রকারভেদ। সাধারণত দুইটা দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে আমরা বিবেচনা করতে পারি। একটা হচ্ছে যে ব্যবসায়িক দৃষ্টিকোণ, আর একটা হচ্ছে যে বিনিয়োগকারী দৃষ্টিকোণ। তাহলে প্রথমত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ব্যবসায়িক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হলো আর্থিক ঝুঁকি। তাহলে ব্যবসায়িক ঝুঁকি কাকে বলে আমি লিখেছি, ব্যবসায়ের দৈনন্দিন পরিচালন ব্যয়, যেমন বেতন, ভাড়া, কাঁচামাল ক্রয় ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। অর্থাৎ দৈনন্দিন কাঁচামাল লাগতেছে, বিভিন্ন জনকে বেতন দিতে হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে, এগুলো যদি আমি পরিশোধ করতে না পারি তাহলে আমার ব্যবসায়ী একটা ঝুঁকির সৃষ্টি হয়, আর এই ঝুঁকিকে বলা হয় যে ব্যবসায়িক ঝুঁকি। দ্বিতীয়ত হচ্ছে আর্থিক ঝুঁকি। আমরা ব্যবসা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিই, আর ব্যবসায়ের ঋণকৃত অর্থ পরিশোধের অক্ষমতা থেকে, অর্থাৎ আমরা যদি সঠিক সময়ে ঋণগুলো পরিশোধ করতে না পারি তাহলে ব্যবসাটি একটি ঝুঁকির মুখে পতিত হয়, আর এখান থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় যে আর্থিক ঝুঁকি। এবার আসি আমরা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আমরা ঝুঁকি দুই ধরনের বিবেচনা করতে পারি। একটা হলো সুদ হারের ঝুঁকি, আর একটা হলো আর্থিক তারুণ্য ঝুঁকি। আচ্ছা, প্রথমে সুদ হারের ঝুঁকি কাকে বলে? বাজারে সুদ হারের উঠানামার ফলে, আমার বিনিয়োগকারীর বিনিয়োগের মূল্য উঠানামা করতে পারে। যেমন সুদ হার যদি বাজারে বেড়ে যায় তাহলে বিনিয়োগকারীর বিনিয়োগের মূল্য কমতে পারে, আবার সুদ হার কমে গেলে বিনিয়োগকারীর বিনিয়োগের মূল্য বৃদ্ধি পেতে পারে। তাহলে এইভাবে বিনিয়োগের মূল্য উঠানামা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে সুদ হারের ঝুঁকি বলা হয়। আরেকটা হলো তারুণ্য ঝুঁকি। বিনিয়োগকারী তার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগ করে, কিন্তু বিনিয়োগকারী যখন টাকার প্রয়োজন হয় তখন তাকে সেগুলো কি করতে হয়, বিক্রি করে নগদ টাকা দিতে হয়। এখন সে যদি সঠিক সময়ে সঠিক মূল্যে ওটা নগদায়ন করতে না পারে, অর্থাৎ বিক্রি করতে না পারে, বিক্রি করলে তারপর নগদ টাকা আসবে, বিক্রি করতে না পারলে সে কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় তারুণ্য ঝুঁকি। তাহলে আমরা আজকে জানলাম ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, সুত্থানের ঝুঁকি এবং তারুণ্য ঝুঁকি। আচ্ছা, আজকে তাহলে আমরা একটা সৃজনশীলের মাধ্যমে দেখব। আমরা গত ক্লাসে সৃজনশীল দেখিয়েছিলাম, আজকেও আমরা একটা সৃজনশীল, তাহলে একটা সৃজনশীল আমরা লিখি। মিস্টার রায়হান, একটি প্রকল্পে 10 লক্ষ টাকা বিনিয়োগ করার জন্য এক্স ও ওয়াই নামক দুইটি প্রকল্প বাছাই করেন, যা হতে প্রাপ্ত তথ্যাবলী নিম্নরূপ। আচ্ছা, তাহলে আমরা চিত্রের মাধ্যমে একটা তথ্য প্রকাশ করতেছি দুইটা প্রকল্পে। প্রথমে হলো এক্স প্রকল্প,
এক্স প্রকল্প, এক্স প্রকল্পে আমাদেরকে এই তথ্যটা দিয়েছে, এদিকে দিয়েছে বছর, এদিকে দিয়েছে আয় হার। তাহলে বছর, এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, এক দুই তিন চার পাঁচ, আয় হার হল দুই তিন, হ্যাঁ 5%, 10%, 15%, 20%, 25%। তাহলে প্রথম বছরে তার আয় ছিল 25%, পরের বছর 15%, তারপরের বছর আয় হলো 10%, তারপর আবার আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেয়ে সেটা 20% হলো। চতুর্থ বছরে গিয়ে এটা 25% এর রূপান্তর হলো, এবং পঞ্চম বছরে গিয়ে সেটা আবার কমে গেল 5%। তাহলে আমাদেরকে এক্স প্রকল্পটা এটা দিয়েছে। আবার ওয়াই প্রকল্পের, ওয়াই প্রকল্প, ওয়াই প্রকল্পতেও একদিকে আমাদের আয় হার দিয়েছে, আর একদিকে বছর দিয়েছে, বছর আয় হার। এখন এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, দুই তিন চার পাঁচ, আয় হার 5%, 10%, 15%, 20%, 25%, 5%, 10%, 15%, 20%, 25%। আচ্ছা, তাহলে এখন এখানে প্রথম বছরে ছিল 10। আচ্ছা, এটা আমরা আরেকটা পদ্ধতিতে লিখতেছি। প্রথম বছর ছিল 10%, তারপরের বছর হয়েছে 25%, তারপর আবার 30%, পরের বছরে গিয়ে 5% হলো, তারপরের বছর আবার 10%, তারপরের বছর এখানে 15, 10, 25, 25 আর 20 হচ্ছে যে 45, 50, 70, 75, এখানে 10, 10 আর 25, 35, 40, 50, এবছর আবার 25, তাহলে মোট 75। এখন আমরা এটা যোগ করি এটার সাথে, এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এই আমাদের এই তথ্যগুলো দিয়েছে। এখন আমাদেরকে ক নাম্বার প্রশ্ন বলেছে আদর্শ বিচ্যুতি কি। আমি প্রশ্নগুলো এই পাশে লিখতেছি, ক আদর্শ বিচ্যুতি কি। তাহলে তোমরা নিশ্চয় জানো আদর্শ বিচ্যুতি হলো ঝুঁকি নির্ণয়ের একটি পরিসংখ্যানের পদ্ধতি। উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি, আদর্শ বিচ্যুতি হলো ঝুঁকি নির্ণয়ের, ঝুঁকি নির্ণয়ের পরিসংখ্যানিক, সংখ্যানিক পদ্ধতি। আদর্শ বিচ্যুতি হলো ঝুঁকি নির্ণয়ের পরিসংখ্যানিক পদ্ধতি। এবার ছ নম্বরে বলেছে আমাদের আর্থিক ঝুঁকি, আর্থিক ঝুঁকি বলতে কি বুঝায়। তাহলে আর্থিক ঝুঁকি কাকে বলে এটা আমরা আগেই লিখে দিয়েছি, ওখান থেকে আমরা শিখতে পারবো। আচ্ছা, তাহলে গ নম্বর প্রশ্নে বলেছে এক্স প্রকল্পের, প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তাহলে এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলেছে। এবং ঘ নম্বর প্রশ্ন বলেছে
আদর্শ বিচ্যুতির আলোকে কোন প্রকল্পটি প্রকল্প বন্ধ করে দেওয়া উচিত? তাহলে তোমরা নিশ্চয় জানো যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি বেশি সে প্রকল্পটা অধিক ঝুঁকিপূর্ণ, সুতরাং সে প্রকল্পটাই আমাদেরকে কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। তাহলে আমরা ক ও খ এর উত্তর পেয়ে গেলাম। এখন আমরা গ নম্বর প্রশ্নটা, তাহলে গ নম্বর প্রশ্নটা করলে গ এবং ঘ শুধুমাত্র একই রকম, শুধুমাত্র ঘ নম্বরে, প্রথমে গ নম্বরে আমরা এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব, আর ঘ নম্বরে ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করে এই দুইটা প্রকল্পের মধ্যে যেটাতে আদর্শ বিচ্যুতি কম সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য, আর যেটার আদর্শ বিচ্যুতি বেশি হবে সেটা আমাদেরকে কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে গ নম্বর করতে গেলে আমাদের একটা সারণী করতে হবে, আদর্শ বিচ্যুতি নিয়ে সারণী। এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সারণী, একটা সারণী করে এই সারণীতে চারটা কলাম থাকবে, একটা থাকবে বছর, তারপর আয়হার থেকে গড়হার বিয়োগ, আর ব্যবধান বর্গ। বছর আয়হার, তাহলে আমি এখানে পার্সেন্ট দিয়ে দিলে আর নিচে লিখতে হবে না, আয় বিয়োগ গড় হার, তারপর ব্যবধান বর্গ। এখন আমাদের দেওয়া আছে এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর। তাহলে আমি এক বছরে পাচ্ছি যে 15%, তারপর দ্বিতীয় বছরে 10%, তারপরের বছর 20%, তারপরের বছর 25%, এবং সর্বশেষ বছর 5%। তাহলে এখন এগুলো সবগুলো যোগ করলে গড়, আমি যদি গড় বের করতে চাই, 15 দশে 25 আর 20 45, 45 আর 30 হচ্ছে যে 75। এই 75 কে আমি বছর সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে 5 বছর, 5 15 75। এখন 15 থেকে 15 বিয়োগ, তাহলে আর থাকে 0, 10 থেকে 15 বিয়োগ সমান থাকে -5, 20 থেকে 15 বিয়োগ সমান 5, 25 থেকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ একটু আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো নিয়ে আর আলোচনা করব। তাহলে তোমরা এটা এই ধরনের অঙ্কগুলো আর একটু প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তোমরা পারবে। ঠিক আছে, আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবে, আর ম্যানসনের অনলাইন ক্লাসগুলো দেখবে, তাহলে তোমরা সবাই উপকৃত হবে। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই।